ইসমত আরা হোসেন আপনি লিখেছেন, আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ, তেমনিভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুণা হবে? বনিশ্চিত আরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে, সেটা অন্য কাউকে বলা যাবে না, সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের, সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না। বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে, অনেক সময় এটা হালকা হয়ে যায়, যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায়, আপনার প্রতি সে কুধারণা করবে, আর অনেক ক্ষতিকর দিক আছে, যার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো যায় না। ঠিক তেমনিভাবে ভালো কাজ, এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো, যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে। কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয়। যেমন যাকাত প্রকাশ্যে দিবেন, কোরবানি প্রকাশ্যে দিবেন, এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস, আর ইসলাম টাইপের জিনিস। আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি, সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো। বিশেষ করে দান সৎকার ক্ষেত্রে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা 1000 দান করবো, অন্য হাত টেরও পাবে না, এইভাবে দান করা।